ঈদের নামাজ আদায় করতে কেউ যান বাবার হাত ধরে আবার কেউ যান একা এছাড়াও অনেক পরিবারের পুরুষরা ঈদ আনন্দ ভাগাভাগি করতে একসঙ্গে যান ঈদগাহে গুলশানের নিজের ফ্ল্যাটে বাবা মায়ের সাথে থাকেন সাকিব খান তাদের নিয়েই সাকিব খানের ব্যাচেলর লাইফ কিন্তু ঈদের আগের দিন ছেলেকে নিয়ে সাকিবের বাসায় এসেছেন অপবিশ্বাস ছেলে জয় এখনও বেশ বড় হয়েছে গত দুইবারের মতো এবারও ছেলে জয়কে সঙ্গে নিয়ে আজাদ মসজিদে ঈদের নামাজ আদায় করতে যান তিনি তবে এবার শাকিব খানের সাথে ছোট ছেলে বীরও ছিল সকালবেলা বুবলি তাকে রেডি করে সাকিব খানের বাসায় নিয়ে আসেন দর্শকদের জানালেন ছেলেকে নিয়ে ঈদের নামাজ আদায়ের অনুভূতির কথা শাকিব খান বলেন এই নিয়ে চতুর্থবারের মতো ছেলেকে নিয়ে ঈদের নামাজ আদায় করতে ঈদগাহে গেলাম তবে এবার সাথে ছিল আমার দুই সন্তান ছোটবেলায় বাবার হাত ধরে ঈদগাহে যেতাম পার্থক্য এটুকুই আজ আমার হাত ধরে আমার ছেলেদের ও আমার বাবার একসাথে ঈদের নামাজ আদায় করা বাবার বয়স হয়েছে সপ্তাহে একদিন এখনো মসজিদে এসে নামাজ পড়েন আর ঈদের নামাজ তার মসজিদে পড়া চাই তাই আমরা তিন প্রজন্ম একসাথে ঈদের নামাজ আদায় করলাম তিনি জানান সকাল সাড়ে আটটায় জাতীয় ঈদগাহে জামাত হওয়ার কথা থাকায় বাসা থেকে বের হই সকাল আটটায় যাই হোক ভালোভাবেই নামাজ আদায় করলাম নামাজ শেষে কোলাকুলি করলাম বাবার ছেলে ইমাম সাহেবের সঙ্গে দেখা করলাম হাতের ঝিল এলাকায় ছেলেকে নিয়ে ঘুরলাম অনেক ছবি তুললাম